আজকে কলকাতায় সকল বড় বড় ইউটিউবারদের সঙ্গে প্র্যাঙ্ক হবে, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, সঙ্গে টলিউডের বিখ্যাত ভিলেন সেই সুমিত গাঙ্গুলির সঙ্গেও প্র্যাঙ্ক হবে, হয়েছে অলরেডি, এখন ইন্ট্রোটা দিচ্ছি। সঙ্গে কেশব দা, সিনেবাপ, কিরণ দা, সবার সঙ্গে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো। অ্যান্ড অলসো দেব অধিকারী, আমাদের হিরো, আরিয়োশি, সিনথিয়া, মাসি, এলে, ঝিলিক সহ যত বড় বড় সেলিব্রিটি আছে, একদম আমার মনে হয় যত হিরো হিরো নায়ক ইউটিউবার আছে সবাইকে প্র্যাঙ্ক করার চেষ্টা করবো। একদম ইউনিক প্র্যাঙ্ক, বঙ্গিটা যা করে রিয়েল করে। কিন্তু প্রথমেই ফোন করবো আরিয়োশি সিনথিয়াকে, তোদের চলবে যে গানটা ভাইরাল হয়েছে 100 মিলিয়ন, সেই সিঙ্গারকে, সেই দিদিটাকে করবো, একের পর এক সমস্ত ইউটিউবারকে কল করবো। বঙ্গিটা যা করে রিয়েল করে, কিন্তু কোনো আগে থেকে প্রি প্ল্যান ছিল না। চলো, আরিয়োশি দিকে করার মেন কারণ 30 তারিখ দিদির বিয়ে, ইনভাইট করেছে আমাকে, ফোন করে বিয়ে ক্যান্সেল করতে বলবো প্রথমে। হ্যালো, হ্যালো, তিরিশ তারিখ বিয়েটা ক্যান্সেল করো। মানে তোমার বর আমার? বিয়েবাড়িটা সারা ক্রিপ্টা। হ্যালো, হ্যালো, হ্যাঁ পিয়া বলো। কে পিয়া? তো নাম উঠলো তো, অ্যাঞ্জেল পিয়া বলছো তো? আমি অ্যাঞ্জেল পিয়া। বিয়েটা ক্যান্সেল করো, একটা চলো বলো। আমি যেটা বলছি সেটা শোনো, বিয়েটা ক্যান্সেল করো। চল এবার ফোন করবা ইসেকে, চোখ গুলা গুন্ডা নামে আমরা চিনি, সুমিত আঙ্কেলকে। চলো সুমিত বাবুকে ফোন করবো এবার। সুমিত বাবু ফোন করবো, বাবা হ্যালো, একটা শ্যুট আছে, কত নেবেন বললো। তারপরে বললো কিন্তু সেখানে কিন্তু আপনাকে আন্ডার প্যান্ট পরে মানে জাঙ্গিয়ে পরে শ্যুট করতে হবে। দাও দাও। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার, একটা শ্যুটের জন্য বলছি। একটা শ্যুটের জন্য বলছি। আচ্ছা, পার ডে কত করে নেবেন? কিসের শ্যুট? পার ডে কত করে নেবেন? কাজ বুঝলাম না, টলিপাড়াতেই হবে। আপনাকে কিন্তু জাঙ্গিয়ে পরে করতে হবে শ্যুটটা। আচ্ছা, আপনাকে কিন্তু জাঙ্গিয়ে পরে শ্যুটটা করতে হবে, তাড়াতাড়ি কম। বললাম যে আপনাকে কিন্তু, হ্যাঁ বললাম যে আপনাকে কিন্তু জাঙ্গিয়ে পরে করতে হবে। জাঙ্গিয়ে পরে নম্বর করে করতে পারি, অসুবিধা নেই। ও লেখিও করতে পারি জাঙ্গিয়ে পরে, কেন লোকটা কিন্তু এমনিতে অনেক ভালো, খুব ভালো, হ্যাঁ কথা বলতে পারো না তো। চলো ঝিলিককে ফোন করো, মাসি এলে। ও তো ফোনটাই তুলতেছ না। তিথি বাসুকে ফোন করো, পাগল না আর কিছু, কি বলি। হ্যালো, বললাম তোমার সাথে কিছু কথা আছে। আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। উজ্জ্বলের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, সত্যি। এই তো কাল কেন তুমি তো ছবি দেখে দেখো স্ট্যাটাসে কোথায়? হ্যাঁ, তো উজ্জ্বল তো স্টোরি পোস্ট করে দেখলাম। ওর সাথে আমার কয়েকদিন থেকে ঝগড়াঝাটি হচ্ছে, তো ফাইনালি কালকে আমরা ব্রেকআপ করে নিয়েছি। আমাকে এভাবে বলছে, তুমি জানো না আমার সাথে খুব একটা বাজে ব্যবহার করতেছে, আর তোমার কথা সব সময় বলতেছে ও। তুমি জানো ওকে বিয়ে করতে পারো, তুমি বিশ্বাস করো, মানে ওর সাথে আমার ওই মাঝখানে একবার কোথায় কলকাতা এসেছিল, আমার আমি দেখা করতে পারিনি অবশ্য, ওই সুমিত গাঙ্গুলির সাথে মিটিং করেছিল। হুম, আর তারপরে কিন্তু কথা হয়নি।
হয়নি, কিছুই না। ওই তারপর কি একটা বললো যে কিছু মিউজিক ভিডিও না কোন একটা ওয়েব সিরিজ এর জন্য কত কি টাকা নেব, ব্যাস ওই কথা হয়েছিল। আমার সাথে কিন্তু কথাও হয় না, আমি কোথা থেকে আবার কে করলাম আমি তো জানি না। তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো, তুমি চাইলে ওকে বিয়ে করতে পারো, কারণ তোমার জন্য ও পাগল হয়ে গেছে। বলো এখন ও আমার সাথে রিলেশনে ছিল, সে সব ব্রেক আপ কইরা এখন তোমার সাথে নাকি এখন মানে তোমাকে নিয়ে এত কথা বলে যে তোমাকে ও এত ভালোবাসে। একটা মেয়েকে ওকে একটা মেয়েকে ও বাস ভাগা নিয়ে গিয়েছে, ও বলবে নাকি তুমি বলো। ও বাস বাগানে গিয়ে ধরা পড়ছে হাঁটতে গিয়া। শোনো শোনো আমি কি বলি, তুমি ওকে বিয়ে করে নাও বুঝছো। হ্যালো, তুমি ওকে বিয়ে করে নাও, তোমার জন্য পাগল হয়ে গেছে। আরে তুমি পাগল হয়ে গেছো, বাস বাগানে উজ্জ্বল ধরা পড়ছে। দেখো ব্যাপারটা কথা বলি, উজ্জ্বলকে তো আমি দাদা বলেই রাখি, মানে জানো, হ্যালো তিথি ঝিলিক, আমাকে গাছের মধ্যে বাইতে রাখছে জানো, বাস বাগানে আমি ধরা পড়ছি হাতে নাতে। অ্যাঞ্জেল আমাকে আরে হাঁকতে গিয়া দেখো তো টয়লেটটা ফুল হয়ে গেছে গো, তাই বাস বাগানে গেছে। ও ভাবছে যে মানে উল্টাল্টা কাজ করার জন্য বাস বাগানে গেছি, তারপরে দেখো তো ওরকমই বাইতে রাখছে। তুমি এখন প্র্যাঙ্ক চ্যানেল খুলছো নাকি নতুন করে, আমার সাথে প্র্যাঙ্ক করছো বসে বসে তোমরা? প্র্যাঙ্ক হবে এখন মিনিমা দার সঙ্গে, সিনেবাপ মিনিমা দাকে ফোন হচ্ছে দাদা, দাদা কিন্তু খুব কাছের একজন মানুষ। মিনমাতার ফোন তোলে না, আজকে কি কোন সময় ফোন করতেছি। মিনমাতার বউয়ের সঙ্গে ভালো রিলেশন আছে, অলরেডি নাম্বার চিনি। মিনমাতার বউকে ফোন করে বিশ্বাস করবে না, না কিন্তু মিনমাতার বউয়ের কথা বলে ভালো লাগে। তুমি মিনমাতার বউকে ফোন করে বলবা কি এখনই একটা মেয়ের সঙ্গে দেখলাম সিনেমাকে, যে সিনেমা দার বউ। হ্যালো হ্যালো বলো কেমন আছো? ভালো আছি বৌদি, শোনো না। হ্যাঁ বলো। মিনমাতা কোথায় গো? ও তো ওই যে জিমে গেছে। ওখানে না, ও পালিয়ে গেছে। হ্যালো দাঁড়াও তো একটু, দাঁড়াও ফোন আসছে, দাঁড়াও একটু, দাঁড়াও প্লিজ দাঁড়াও। ওকে পার্কে দেখলাম একটা সঙ্গে রাজবাড়িতে দেখো। আরে ভাই দাঁড়াও বলি। হ্যালো হ্যাঁ বলো বৌদি, একটা কথা শুনলাম মানে দেখলাম আর কি দাদাকে অন্য একটা মেয়ের সাথে। কোথায় অন্য একটা মেয়ের সাথে দেখছো? ভগবান আমাকে বাঁচাও। শুনতেই পাচ্ছিস না তোমার কথা এঞ্জেল, এখানে নেটওয়ার্কের প্রবলেম তো। আচ্ছা আচ্ছা ও আচ্ছা, রাজবাড়িতে কও। হ্যালো হ্যালো হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বললাম যে রাজবাড়িতে দেখলাম একটা মেয়ের সাথে আসছে, কে শুটের জন্য নাকি কে এটা? না রাজবাড়িতে কোনো মেয়ের সাথে আমার আজই বাইরেছে। তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করতে যাও? হ্যাঁ বিয়েমানিদোস আ লা ক্রিপ্টা আমি টু কোসিট। তুমি প্র্যাঙ্কই করতে পারো, একবার প্র্যাঙ্ক করার সময় সাতবার মিউট করলে হবে নাকি? প্র্যাঙ্ক করার সময় সাতবার মিউট করে করতে রি। কিরণ দাকে ফোন করি, বঙ্গাই, তারপরে বাকি সবার এক এক করে। অত হাইয়ার লেভেলে এখনো যাওয়া যাবে না, ফোন তোলে না। ফোন নাম্বার দেখলে তুমি তো এরকম কাটে দিল, কাটে দিল এত বড় সাহস, এই রং নাম্বার না। প্র্যাঙ্ক লাগলে ভুল হো, বড় বড় লেভেলের লোকের সঙ্গে প্র্যাঙ্ক করবো, বলিউডেরও কিছু লোকের নাম্বার আছে। এখন ফোন করবো কিশোর দাকে, দেখি চলে কিনা। দাদা বাঁচাও, বাঁচাও, হাসবো না। এবার কিন্তু চরকা বাস সত্যি, দাদা যেমন সুন্দর মানুষ সেরকম কলার টিউনও। হ্যালো হ্যালো দাদা,
দাদা বাসাও আমাকে, আমাকে বাসাও দাদা, আমাকে বাসাও, আমাকে চিনি নাই। হ্যালো, কে বলছো? বুঝতে পারছি না, আমাকে চিনবে না, আমাকে বাসাও তুমি। আমার বয়ফ্রেন্ড হাঁটতে গেছে, আমার দিদি কম মিউট করে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বিপদ হয়েছে সেটা বলো। আমি এতবার বলতেছি তুমি বলো যে আমার বাবা হাঁটতে গেছে আমাকে বাঁচাও, ও বলতে দিচ্ছে না। দেখো তো ঘুমিয়ে ডিস্টার্ব করলাম তোমাকে। হ্যাঁ দাদা ভালো আছি। এই প্র্যাঙ্কগুলো যদি মজা পাও সবাই কমেন্ট করে জানাও। অ্যান্ড আর একটা কথা, এরপর টলিউডের বড় বড় হিরোর সঙ্গে আরও অনেক বড় বড় কোয়েলদি, দেবদা, আরও বড় বড় যাদের নাম্বার আছে, তো তাদের সঙ্গে প্র্যাঙ্ক, নাম্বার তো সবারই আছে কিন্তু পরিচয় সবার সঙ্গে নেই, তো যাই হোক তাদের সঙ্গে প্র্যাঙ্ক কল করার জন্য রেডি থাকবো। কিন্তু আমি জানি না অত বড় আর্টিস্টের সঙ্গে প্র্যাঙ্ক কল করা ঠিক হবে কি না, কিন্তু প্র্যাঙ্ক ইজ প্র্যাঙ্ক, কমেডি ইজ কমেডি। আমার মনে হয় প্র্যাঙ্ক সবার সঙ্গে আমরা করতে পারি, সেটা সামঞ্জস্য বজায় রেখে। আমার মনে হয় সবাইকে আমরা হাসাতে পারি, সে দেব হোক, জিদ হোক আর শাহরুখ খান হোক। আমার মনে হয় হাসি তো হাসি সবার জন্যই, কেননা আজকে দেবদা যে মুভি করে তারা মানুষকে বিনোদন দেওয়ার জন্যই করে, ঠিক আমরাও সেরকমই। কিন্তু তো বিনোদন সবার জন্য সামঞ্জস্যপূর্ণ আমার মনে হয়।